বাঙালির গৌরবের পদ্মা সেতু 6.15 কিলোমিটার দীর্ঘ পুরো সেতু স্থান পেয়েছে এখানে তৈরি জাদুঘরে। সেতুর র্যাপ্লিকা ছাড়াও স্থান পেয়েছে সেতুর স্প্যান, বেয়ারিং, নাট বোল্ট, সেতু তৈরিতে ব্যবহৃত হ্যামার এবং ট্রেনবাহী জাহাজ সহ নানা কিছু। আর জাদুঘরের সাথেই অন্তর্ভুক্ত ভিন্ন ভবনে করা হয়েছে পদ্মা অববাহিকার প্রাণীকুল নিয়ে প্রাণী জাদুঘর। মূল অংশের একটা রেপ্লিকা এখানে রাখা হয়েছে যাতে করে পুরো ব্রিজ সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। আর তাছাড়া এখানে বিয়ারিংগুলো ব্যবহার করা হয়েছে, বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, তার কিছু রেপ্লিকাও এখানে প্রদর্শিত হচ্ছে। চেষ্টা করছি যেখানে স্মল বিভিন্ন ধরনের রেপ্লিকা সংরক্ষণ করতে এবং একটা ছোট করে একটা ইনফরমেশন দেয়া যে দর্শনার্থী আসলে যেন আমরা ছোট করে একটা ব্রিফ করতে পারি। পদ্মা সেতুতে ব্যবহার করা হয় দুই রকমের পাইল টিউব। খাঁজ কাটা পাইল বিশ্বে প্রথম ব্যবহার করা হয় পদ্মা সেতুতে। পদ্মার তলদেশের অনেকটা গভীর নরম মাটির কারণে উদ্ভাবনী এই পাইল টিউবটি ব্যবহারের সাফল্যের ভিতেই পদ্মা সেতু। সেতুর আলোচিত টিউব ছাড়াও টি সুপার গার্ডার, লাইট পোস্ট, প্ল্যাটফর্ম ফাউন্ডেশন সহ সেতুর নিচতলা ও দ্বিতীয় তলার নানা কিছু প্রদর্শন করা হয়েছে পদ্মা তীরে খোলা আকাশের নিচে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এগুলো দেখলেই বোঝা যায় পদ্মা সেতু কিভাবে তৈরি হয়েছে। পাইলিং দুই রকমই আছে, দুই রকমই রাখা আছে, ল্যাম্প পোস্ট, গার্ডার, স্ল্যাব সব এখানে রাখা আছে। পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে যে সকল জিনিসগুলো ব্যবহৃত হয়েছে এগুলো দেখলে দেখা যায় যে কতটা মজবুত। সেতু সচিব জানান পদ্মা সেতু জাদুঘর ভবিষ্যতে আরো বড় পরিসরে করা হবে, এরপরই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। তো আমাদের যে ইকুইপমেন্ট বা অন্যান্য জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা ওখানে আপাতত এটাকে সংরক্ষণ করছি, পরবর্তীতে মাওয়া প্রান্তে অথবা জাজিরা প্রান্তে যেখানে আমরা জাদুঘরটি তৈরি করব সেখানে আমরা স্থানান্তর করে সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। 2014 সালের 26 নভেম্বর মূল সেতুর কাজ শুরু হয়ে প্রকল্প শেষ হয় 2024 সালের 30 জুন। পদ্মা সেতুতে ব্যবহৃত স্ট্যান্ডার, রোড স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব, রেলিং সহ 12টি আইটেমের প্রদর্শনী করা হয়েছে সেতুর একেবারে 1 নম্বর খুঁটির নিচে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।